ভেক্টর যোগের প্রক্রিয়া এবং এর সূত্রাবলী। এটা ইলেকটিভ ম্যাথ যাদের ছিল তাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে যদি এই একটা ভেক্টর হয় ওপি, আর যদি এই একটা ভেক্টর হয় ওকিউ, এটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু। আচ্ছা, ওই পাদবিন্দু আর শীর্ষবিন্দুর কথায় মনে পড়লো, আরও দু একটা ভেক্টরের সংজ্ঞা হিসেবে আমরা বলে রাখছি। স্বাধীন ভেক্টর, অধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু নির্দিষ্ট না, অর্থাৎ মান এবং দিক ঠিক রেখে ভেক্টরটাকে এর পাদবিন্দু যে কোনো জায়গায় বসানো যেতে পারে, এ একটা ভেক্টর। পাঁচ একক মান, অপর একটা ভেক্টর সেই একই দিকে কাজ করছে, এটার মানও পাঁচ একক, সমজাতীয় ভেক্টর। এটার পাদবিন্দু এখানে, আমি কি করলাম, পাদবিন্দুটা এখানে না নিয়ে পাদবিন্দুটা এখানে নিয়েছি, মান এবং দিক ঠিক রেখেছি। তাহলে এই যে পাদবিন্দু নির্ধারণ করার ক্ষেত্রে আমার যে স্বাধীনতা, এটাই হচ্ছে সেখান থেকে এসছে এই ভেক্টরের নামকরণ, স্বাধীন ভেক্টর। আর যদি এমন হয় যে না, পাদবিন্দু চেঞ্জ করা যাবে না, পাদবিন্দুর অবস্থান এসব তার যে কোনো একটা বিন্দু নির্দিষ্ট করে দেওয়া আছে, এটাই হবে তার পাদবিন্দু, সে এদিকেই যাক, এদিকেই যাক বা এদিকেই যাক, যেদিকেই যাক না কেন, তার পাদবিন্দু নির্দিষ্ট, সেই ক্ষেত্রে সে অধীন ভেক্টর হবে। তো যাই হোক, আমরা যে কথায় ছিলাম, আমরা জ্যামিতিক নিয়ম প্রসঙ্গে ছিলাম। তো এই যদি হয় দুটো ভেক্টর ওপি ওকিউ সমজাতীয়, তাহলে এদের যোগ কিভাবে হবে? ইলেকট্রিক ম্যাথের মধ্যে তোমরা শিখে এসেছো, একটার একটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, একটার শীর্ষবিন্দুর জায়গায় দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আমরা স্থাপন করব। দেখি তাহলে কি হয়। মনে করি একজন লোক এখান থেকে হাঁটতে হাঁটতে এখানে আসলেন, ও পি, এটাই হচ্ছে সেই ওপি ভেক্টর। এরপর এখান থেকে আবার এই এখান থেকে এই দূরত্বে গেলেন কিউ, এটাকে ও কিউ ধরতে পারো, এটাকে ও কিউ, আচ্ছা ও কিউ। এখন খেয়াল করো, এই ভেক্টরটার যে শীর্ষবিন্দু সেটাই তো হচ্ছে পরবর্তী ভেক্টরটার পাদবিন্দু, কমন, একটি ভেক্টরের শীর্ষবিন্দু অপর ভেক্টরের পাদবিন্দু, এভাবে যদি আমরা সাজাতে পারি তাহলে তাদের যোগটা একই ক্রমে, তাহলে তাদের যোগটা কি হবে, তাদের যোগ বা যোজনটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। যোগ দিলে আমরা যে ভেক্টরটা পাব সেটাই হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফল তথা লব্ধি। এটা হচ্ছে ভেক্টরের সাধারণ যোজনের সাধারণ নিয়ম, ভেক্টর যোজনের